কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। জয় শাহের এক মন্তব্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। এই দাকুম্ব্র সম্পর্কে এবার যেন আগুনে ঘি ঢাললেন শাহিদ আফ্রিদি। বিস্তারিত যাচ্ছে ফুড পান্ডা প্রেজেন্ট বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। ফুড পান্ডায় পছন্দের খাবার অর্ডার করে জিতে নিন 1,00,000 টাকা পুরস্কার। শুরুটা করেছিল জয় শাহ। এসিসির সভাপতির পাশাপাশি তিনি বিসিসিআই এর সচিবও, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে কথা বলার সময়ও তিনি পক্ষ নিয়েছেন নিজ দেশ ভারতেরই। তিনি জানিয়েছেন পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হবে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান, তখন এই ভারতের এমন বাধা কিছুতেই মানতে পারছে না পাকিস্তানিরা। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা। গতকালই এ বিষয়ে মুখ খুলেছে পিসিবি, কঠিন সিদ্ধান্ত নেওয়ার হুঙ্কার দিয়েছে তারা। এবার মুখ খুলল আফ্রিদিও। পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি ধুয়ে দিয়েছেন জয় শাহকে। ভারতের ক্রিকেট প্রশাসকের তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি। গত এক বছর ভারত পাকিস্তানের সম্পর্কে কিছুটা বরফ গললেও জয়ের এমন মন্তব্যে আবার সব বাঞ্চার হতে চলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ম্যাচের আগ মুহূর্তে এমন ঘটনাকে খুবই নেতিবাচক হিসেবে দেখছেন আফ্রিদি। টুইটারে এক পোস্টে আফ্রিদি বলেছেন, গত 12 মাসে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আবহ তৈরি হয়েছিল। এমন আবহের মাঝে ও বিশ্বকাপের ম্যাচের আগ মুহূর্তে বিসিসিআই সচিব কেন এমন মন্তব্য করলেন, এই ঘটনায় ভারতের ক্রিকেট প্রশাসনের অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট হয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়ন বরাবরই ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলেছে। গত এক দশক ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। বর্তমানে ওই দুই দলের দেখা হয় কেবল বিশ্বকাপ ও এশিয়া কাপের ময়দানে। পাকিস্তান শেষবার ভারত সফরে গিয়েছিল 2016 আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে, আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান শেষবার ভারত সফর করেছিল 2013 সালে। অপরদিকে ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছে 2005 সালে। সেবার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেই দ্রাবিড এখন ভারতের হেড কোচ। যতই দিন গড়াচ্ছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক ততই জটিল হচ্ছে। উল্লেখ্য, মাস দেড়েক আগে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে 5 উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। তার আগে গ্রুপ পর্বের ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছিল ভারত। আগামী 23 অক্টোবর মুখোমুখি হবে ভারত পাকিস্তান। মেলবোর্নে হবে ব্যাটে বলের এই লড়াই। ঐতিহাসিক মাঠে দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা দেখতে প্রায় 90,000 মানুষ গ্যালারিতে থাকবেন। গত বছর বিশ্বকাপে ধুমধুমার লড়াইয়ে ভারতকে 10 উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। দর্শক, বিশ্বকাপ চলাকালীন দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান কি ভারত পাকিস্তান ম্যাচে প্রভাব ফেলবে? বিশ্বকাপে 22 গজের যুদ্ধে জিতবে কোন দল? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।